ডনবাস অঞ্চলে 300 মাইল দীর্ঘ রণক্ষেত্র, চলছে খণ্ড খণ্ড লড়াই। বাইডেনের সংশয়ের পর এবার ইউক্রেনকে অস্ত্র দিতে চাইছে না জার্মানিও। যুক্তরাষ্ট্রই হলো আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্টকারী ভলডেমর্ট। আরও বর্বর ইসরায়েলিরা, মসজিদ বন্ধ করে এবার কনসার্ট করল ইহুদিরা। রাশিয়ার তেল ট্যাঙ্কার জব্দ করেছে গ্রিস। বিস্তারিত সংবাদে জানবেন পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ রুশ কর্মকর্তার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছেদের আহ্বান জানিয়েছেন জর্ডানের এমপিরা। সবশেষে জানবেন কত হাজার রুশ সেনা দোনবাসে যুদ্ধ করতে এসেছে। ডনবাস অঞ্চলে 300 মাইল দীর্ঘ রণক্ষেত্র। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ডনবাস অঞ্চলকে দখলে নিতে বিভিন্ন শহরে ইউক্রেন এবং রাশিয়ার বাহিনীর মধ্যে এখন রাস্তায় রাস্তায় লড়াই চলছে। সেখানে 300 মাইল দীর্ঘ এক রণক্ষেত্র ইউক্রেনীয় বাহিনী সেখানে 300 মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। তবে ইউক্রেন সরকার স্বীকার করেছে এরই মধ্যে লুহানস্ক এলাকার ক্রেমিনা এবং আরও একটি ছোট্ট শহর দখল করেছে রুশ বাহিনী। সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই জানাচ্ছেন, বিভিন্ন শহরের উপর ভারী গোলাবর্ষণ করা হচ্ছে এবং 4 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ বলছে, ডনবাস দখলের এই নতুন অধ্যায়ে রাশিয়ার বাহিনী পুরো রণক্ষেত্র বরাবর একের পর এক হামলা চালাচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বলছে, গত রাত থেকে ইউক্রেনের ভেতরে 1260টি লক্ষ্যবস্তুর উপর তারা মিসাইল ছুড়েছে এবং ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে। তারা বলছে, বিমান থেকে ছড়া লক্ষ্যভেদী মিসাইল ডনবাস অঞ্চলের 13টি জায়গায় আঘাত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে। ডোনেস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি মিগ-29 জঙ্গি বিমান ভূপাতিত করেছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি। বাইডেনের সংশয়ের পর এবার ইউক্রেনকে অস্ত্র দিতে চাইছে না জার্মানিও। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দফায় দফায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল মার্কিন প্রশাসন সহ পশ্চিমারা। কিন্তু 2 মাস পার হয়ে গেলেও যুদ্ধের তীব্রতা কমার বদলে ক্রমশ বাড়তে থাকায় দেশটিকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ব্যাপারে দ্বিধায় পড়েছে বাইডেন প্রশাসন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনমনীয় মনোভাব এই দ্বিধাকে আরও বাড়িয়ে তুলেছে। সেই খবরের পর এবার সামনে এলো ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহের প্রশ্নে জার্মান সরকারে বিতর্কের কথা। জানা গেছে, জার্মান সরকারকে চাপে ফেলতে বিরোধী ইউনিয়ন শিবির সংসদে নিজস্ব প্রস্তাব আনার ইঙ্গিত দিয়েছে। বিষয়টি নিয়ে জার্মান রাজনীতি জগৎ তোলপাড় হচ্ছে। মূলত ইউক্রেনে সরাসরি ভারী অস্ত্র পাঠানো হবে নাকি অস্ত্রের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে তা নিয়েই এই বিতর্ক। ডয়েসেফেলের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে যেসব দেশ, তার প্রথম সারিতে রয়েছে জার্মানি। অথচ যথেষ্ট সাহায্য না করার জন্য ইউক্রেন সহ একাধিক দেশ, এমনকি অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার। জার্মান প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তন ঘটিয়েও সেই ক্ষোভ দূর করতে পারছেন না শোলস। ইউক্রেনকে আরও ভারী অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের উপর চাপ বাড়ছে। জার্মানি তথা ন্যাটোকে যুদ্ধে সরাসরি জড়িয়ে ফেলতে চান না শোলস। তাই আরও অস্ত্রের বদলে ইউক্রেনে অস্ত্র কেনার জন্য বিশাল আর্থিক সহায়তার উদ্যোগ নিচ্ছেন তিনি। জার্মানি সরকার এখন এমন সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগলেও সংসদের নিম্নকক্ষে প্রধান বিরোধী ইউনিয়ন শিবির এই মর্মে নিজস্ব প্রস্তাব এনে সরকারকে চাপে ফেলার কথা ভাবছে। ইসরায়েলে মসজিদ বন্ধ করে ইহুদিদের কনসার্ট। গাজার বিখ্যাত ইব্রাহিমী মসজিদ আবারও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এবার শুধু মসজিদ বন্ধ করেই ক্ষান্ত হয়নি তারা, মসজিদ চত্বরে কনসার্টের আয়োজন করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফা জানায়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব পাসওভার উদযাপনের জন্য রবিবার ইসরায়েলিরা মুসল্লিদের জন্য প্রাচীন এই মসজিদটির দরজা বন্ধ করে দেয়। এরপর সেখানে পাসওভার উপলক্ষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য কনসার্টের আয়োজন করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে ইব্রাহিম মসজিদের পরিচালক ঘাসান আল রাজাবি বলেছেন, ইহুদিবাদী কর্তৃপক্ষ এখন মসজিদ দখলের চেষ্টা
চেষ্টা করছে। এর আগে গত বছরের নভেম্বরে 10 দিনের জন্য নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলিরা। পাশাপাশি ইসরায়েলি সেনারা হেব্রনের পুরনো শহর অঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। যুক্তরাষ্ট্রই হলো আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্টকারী ভলডেমর্ট। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে হাঙ্গামা সৃষ্টি করে, আর্থিক নিষেধাজ্ঞা দিয়ে অন্য দেশকে প্রতিরোধ করে। যুক্তরাষ্ট্র যেভাবে রাশিয়ার বিরুদ্ধচারণ করেছে, এটি আধিপত্যের মাধ্যমে সংঘর্ষ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করার কৌশল। 2003 সালে জনপ্রিয় চলচ্চিত্র হ্যারি পটারের ডিরেক্টর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এই চলচ্চিত্রের ভলডেমর্ট হিসেবে বর্ণনা করেন। আসলে লোকজন রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের পিছনে যুক্তরাষ্ট্রের ডার্ক ম্যাজিকের মতো রাজনৈতিক কৌশল বুঝতে পারে। ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার নিরাপত্তায় হুমকি তৈরি করা, এরপর ইউক্রেনকে ন্যাটোয় যোগ দিতে উৎসাহ দেওয়া ইউক্রেনের সমস্যা আরও বাড়িয়েছে। ফলে এখন দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র এবারের সংঘর্ষের মাধ্যমে মিত্র দেশের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সার্বিক শাস্তি আরোপ করে। আসলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের যৌথ প্রচেষ্টার ফলে রাশিয়া ও ইউক্রেন দুর্যোগে পড়েছে। অন্যদিকে ইইউ এর কৌশলগত স্বাধীনতার আশা ব্যর্থ হয়েছে, তা শুধু যুক্তরাষ্ট্রই লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্রের 240 বছর ইতিহাসে মাত্র 20 বছর ছাড়া বাকি সময় যুদ্ধে জড়িয়েছিল। বিদেশে যুক্তরাষ্ট্রের আর্থিক শান্তি গুরুতরভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলার ক্ষতি করছে এবং বিশ্বের আর্থিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করছে। রাশিয়ার তেল ট্যাঙ্কার জব্দ করেছে গ্রিস। গ্রিস কর্তৃপক্ষ ইবিআর দক্ষিণ উপকূল থেকে একটি রুশ তেল ট্যাঙ্কার জব্দ করেছে। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রিসের ওই কর্মকর্তা বলেন, 19 জন রাশিয়ান ক্রু সদস্য সহ রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার প্যাগাস জব্দ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাহাজটি আটক করা হলেও তেলের কার্গো জব্দ করা হয়নি। কর্তৃপক্ষ এর বেশি কিছু তথ্য জানায়নি। পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজে আগ্রহী যুক্তরাষ্ট্র। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক কাজের ধারা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্পর্ক কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে প্রাইস বলেন, পাকিস্তানের সঙ্গে 75 বছরের দীর্ঘস্থায়ী এক গুরুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের তিনি বলেন, আমরা ইতিমধ্যে শাহবাজ শরীফের পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াকে শুভেচ্ছা জানিয়েছি এবং তার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি। প্রাইস আরও বলেন, পাকিস্তান ও ওই অঞ্চলের শান্তি এবং উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে এই কাজের দরকার আছে। রাশিয়ার গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ রুশ কর্মকর্তার। রাশিয়ার বেলগরদ প্রদেশের গভর্নর দাবি করেছেন, ইউক্রেন সীমান্তের কাছে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। গভর্নরকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গভর্নর ভাসেস্লভ গ্যাতকভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গোলভসিনো গ্রামে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন। তার দাবি, ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার অন্তত 3 নাগরিক আহত হয়েছেন। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, অন্য 2 নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঠিক কী ধরনের হামলা ইউক্রেনীয় বাহিনী চালিয়েছে তা পরিষ্কারভাবে বলেননি। তার এই দাবির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছেদের আহ্বান জানিয়েছেন জর্ডানের এমপিরা। পবিত্র রমজান মাসে জেরুজালেমের আলাকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছেদের আহ্বান জানিয়েছেন জর্ডানের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদে দেশটির সাধারণ মানুষের সঙ্গে এমপিরাও তেল আবিবের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না। জর্ডান পার্লামেন্টের 76 সদস্য দেশটির সরকারের কাছে এ ব্যাপারে লিখিত আবেদন করেছেন। দেশটির জনগণ আম্মামে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে তাদের কূটনৈতিকদের তেল আবিবে ফেরত পাঠিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ছেদেরও আহ্বান জানান। কত হাজার রুশ সেনা দোনবাসে যুদ্ধ করতে এসেছে। ইউক্রেনের পুরো দোনবাস দখল করার লক্ষ্যে সেখানে হামলা শুরু করেছে রাশিয়া। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, দোনবাসে হয়তো রুশ বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না ইউক্রেন, কারণ দোনবাসে বিপুল পরিমাণ শক্তি, রসদ, সৈন্য সামন্ত নিয়ে এসেছে রাশিয়া। এই সংখ্যাটা কত, কত বড় সৈন্যদল দোনবাস জয় করতে এসেছে, কতটা যুদ্ধাস্ত্র ও শক্তি নিয়ে এসেছে তারা,
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিম দিকে অর্থাৎ দোনবাসে রাশিয়ার 76টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন অবস্থান করছে। এর মধ্যে 11টি ব্যাটালিয়ন সম্প্রতি যোগ দিয়েছে। ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন হলো রাশিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন সৈন্যদল, তারা কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম। এই 76টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নের প্রত্যেকটিতে গড়ে 1000 সেনা রয়েছে, সঙ্গে প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে আছে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দোনবাসে 70,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর আগলায়া স্নেকোভ জানিয়েছেন, মারিওপোলে রাশিয়ার আরও 22টি সেনাদল অবস্থান করছে। যদি মারিওপোলের দখল পুরোপুরি রাশিয়ার হাতে চলে আসে, তখন এই 22টি সেনাদল দোনবাসে যোগ দিবে। অন্যদিকে দোনবাসে ইউক্রেনের কতজন সেনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, ইউক্রেন এই বিষয়টি খোলাসা করে না, কারণ তাদের ধারণা এতে রাশিয়া সুবিধা পাবে, এমনকি পশ্চিমারাও এই বিষয়টি জানায় না। তবে আগলায়া স্নেকোভ জানিয়েছেন, ইউক্রেনের অন্তত 10টি ব্যাটালিয়ন দোনবাসে রয়েছে, যারা আছে তারা যুদ্ধক্ষেত্রে বেশ পারদর্শী। তবে আগলায়া স্নেকোভ জানিয়েছেন, ইউক্রেনের সেনাদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ নেই। তার মতে ইউক্রেনের সেনা আছে কিন্তু অস্ত্র নেই। অন্যদিকে রাশিয়ার বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র আছে কিন্তু সেনার সংখ্যা কম। ইউক্রেন ইতিমধ্যে জানিয়েছে, দেখুন, যদি রাশিয়ার এত বড় সৈন্যদলকে হারানোর কোনো সুযোগ আমাদের থাকে, তাহলে এজন্য আমাদের প্রয়োজন বিপুল পরিমাণ ভারী সরঞ্জাম, অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। অস্ত্র পেলে ইউক্রেন যে ভালোই প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এই বিষয়টিও বেশ ভালোভাবে জানে রাশিয়া। আর এ কারণে পোল্যান্ড, স্লোভাকিয়া ও অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলো থেকে যে পথ দিয়ে ইউক্রেনে অস্ত্র আসছিল, সেগুলো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে তারা। আর এমন পরিস্থিতিতে ইউক্রেনের বিপর্যস্ত সেনাবাহিনীর কাছে পুনরায় অস্ত্র সহায়তা পাঠানো ও রসদ পাঠানোর বিষয়টি সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো বিষয়।